জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বের বিভিন্ন দেশে তিনশোর মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি জানান নয়াদিল্লি সহ বিশ্বের খ্যাতিমান চারটি শহরে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হবে আর জাতির পিতা জন্মবর্ষের জন্মশতবর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ভুটানের রাজা ওআইসি সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন আরও জানাচ্ছেন মিজান আহমেদ সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না অসংখ্য আত্মত্যাগ উৎসর্গ আর দেশগড়া সংগ্রামের ইতিহাস যার নামের সঙ্গে যুক্ত তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতার জন্মশত বার্ষিকী উদযাপনে দু হাজার বিশ সালকে মুজিব বর্ষ ঘোষণা করে সরকার বছর জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতি স্মরণ করবে সাতই মার্চের কালজয়ী ভাষণের এই মহান স্রষ্টাকে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটির এই সভা সভায় পররাষ্ট্রমন্ত্রী জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ চারটি দেশের বড় বড় শহরে নিউ দিল্লি আপনার আঙ্কারা ক্যাম্বোডিয়া রাজধানীতে হেব্রনে বঙ্গবন্ধুর নামে রাস্তা নামকরণের আমরা কি পেয়েছি আমাদের সাতাত্তরটা মিশন আছে সেই মিশনে আমরা প্রায় তিনশোর মতো আমরা কমানোর চেষ্টা করছি তিনশোর মতো আমাদের মিশন এরা প্রোগ্রাম আয়োজন করেছেন সতেরো মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব নেতাদের উপস্থিতি সম্পর্কেও জানান ইতিমধ্যেই যাদের অঙ্গীকার পেয়েছি সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজা ওয়াইসি সেক্রেটারি জেনারেল আর প্রাক্তন লীগের সেক্রেটারি জেনারেল আমর মোসা ইউএনএস সেক্রেটারি জেনারেল বাংকি মুন ইউনেস্কো চিফ আইরিনি বকবা আমরা পেয়েছি প্রণব বাবুর তাছাড়া আমরা যাদের কাছে এমনি আশাবাদ পেয়েছি সেটা হচ্ছে জাস্টিন ঠুডো কানাডার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে দশ জানুয়ারি থেকে ২৬ মার্চ রাত বারোটা পর্যন্ত মুজিব বর্ষের ক্ষণগণনা চলবে বলেও জানানো হয় এই প্রস্তুতি সভায় সেটাকে চিন্তা করে আমরা এই খনগনাটা দশই জানুয়ারিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পরবর্তীতে সেভাবে অনুমোদন দিয়েছেন মিজান আহমেদ ঢাকা